পিছতে গয়ে গয়ে বহাগে পালিলে ফুলিলে ভেবেলি লতা কৈনুকৈ থাকিলে ওরকে নপারে আমারে বিহুরে কথা রঙালী বিহুলে মাজত মাত্র যেহেতু দুটা মাত্র দিন বাকি আছে আর এই মুহূর্ত দেখবলে পাওয়া গেছে গাঁয়ে ভূয়ে শেষ আখরাত ব্যস্ত হয়ে পড়েছে যুবতী মহিলা সকল আর মই এতিয়া উপস্থিত আছো কৃষ্ণাই নিকটবর্তী খোলারবড়ি গাঁত আর খোলারবড়ি গাঁত এনে ধরনের যুবতী সকল ওলাই আছে আর শেষ যে আখরাত তেখেতসকলে করা দেখবলে পাইছো কারণ বিহুলে মাজত মাত্র দুটা দিন আর পহন বিহু দিনাখন পহিলা বহাগর দিনাখন এই সকল যুবতীয়ে যুবক যুবতী লগ হয়ে পেলায় হুঁচৰি গাব প্রতি ঘরের ঘরে ঘরে চোতালত হুঁচৰি গাব আর জ্যেষ্ঠসকলের আশীর্বাদ তেখেতসকলে লব আর এনে ধরনের এতিয়া বিহুর যে আহে কাখরা সেয়া চলাই যাওয়া দেখবল পাইছে আর নির্বাচন যেহেতু আহিছে আর নির্বাচনের সমান্তরালভাবে ভোট গ্রহণ যেনেকে আমি করব লাগিব গণতন্ত্র সুস্থ এখন গণতন্ত্রের কারণে আর ঠিক সমান্তরালভাবে কিন্তু আমি বিহু এড়িব নোৱাৰো কারণ অসমীয়া বাপতি শাসন এই রঙালী বিহু আমি রঙালী বিহু পালন করব লাগিব আর তার কারণে গাঁয়ে ভূয়ে একই পরিবেশ এটা দেখবলে পাওয়া গেছে আর মোৰ সহযোগী সেই দৃশ্য দেখুৱাই গৈছে আপনাদের কথা পাতিব কারণে চেষ্টা করম যেহেতু যুবতী অকল মূলত আছে তেখেতপরা কথা পাতিব চেষ্টা করম কি কবা বিহু আহিছে গা হাতখন হাতখন আজি যে আখরা শেষ আখরা বলে কব লাগিব কারণ পহিলা বহাগর দিনাখন তোমালকে ঘরে ঘরে যাবা জ্যেষ্ঠসকল আশীর্বাদ লবা কি কবা প্রথমে অসমবাসী রাইজলে রঙালী বিহুর আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করল প্রত্যেক বহাগর এক তারিখে আমার গাঁত আমি বিহু উদযাপন করো তো এইবার দুদিনিয়া কার্যসূচীরে আমার এই বিহুর অনুষ্ঠানটি করা হব কারণ এইবার আমার রূপালী জয়ন্তী এইবার আর বিভিন্ন কার্যসূচী হাতত লওয়া হয়েছে আর আমি একেলগে মিলি এটা আখরা করে আছো বিহুর প্রস্তুতি ধন্যবাদ জানাইছো মো সহযোগী দৃশ্য দেখুয়াই আছে এনে ধরনের বিহুর যে আখরা সেয়া চলাই যাওয়া দেখবলে পাইছো আমি আর যেহেতু এইখান গাঁত এইবার মঞ্চর যে বিহু এয়া রূপালী জয়ন্তী বর্ষ তেখেতকলে উদযাপন করব গতি তেখেতকলের মই জানিব কারণে চেষ্টা করম কি কব স্যার পনপ্রথমতে নিউজিটি পরিবারবর্গর লগতে অসমবাসী রাইজ আগন্তুক রঙালী বিহুর শুভেচ্ছা জ্ঞাপন করলো খোলারবড়ি মিলন শঙ্কর সূর্যন রঙালী বিহু সন্মিলনীয় এইবার 25তম বার্ষিক রূপালী জয়ন্তী বর্ষ উদযাপন করব নানান কার্যসূচীরে রূপালী জয়ন্তী বর্ষ উদযাপন করবলে ওলাইছে সেয়ে অসমবাসী রাইজ তথা শিল্পীবৃন্দ সহায় সহযোগিতা কামনা করা হল আন্তরিকতায় নিশ্চয়কৈ আর এনে ধরনের এটা গাঁয়ে ভূয়ে শহরে নগরে সকলতে কেবল রঙালীর উৎসাহ দেখবলে পাওয়া গেছে আর গোয়ালপাড়া জেলার এই কৃষ্ণাই খোলারবড়ীয় ব্যতিক্রম নহয় ঘরের সকল কাম বন এড়ি তেখেতসকলে এনে ধরনের বিহুর যে শেষ আখরা সেয়া চলাই যাওয়া দেখবলে পাইছো আর ইয়াতে মহিলা যুবতী সকল একলগ হয়ে পেলায় বিহুর শেষ আখরা চলাই গেছে আর মোৰ সহযোগী সেই দৃশ্য আপনাদের দেখুয়াই যাব